প্রায় সর্বোচ্চ উচ্চ শিক্ষকের একজন কর্মকর্তা জনাব নূর হোসেন তালুকদার। আমি কালকে খোঁজ নিয়েছি ওনার বাড়ি কোথায়, টাঙ্গাইল ঘাটাই। আবার পূর্বপুরুষের বাড়ি ছিল টাঙ্গাইল, টাঙ্গাইলের মানুষ তাকে খুব আপন মনে হয়। তো আমি চিন্তা করলাম আরেকজন নূর হোসেন তালুকদার, তিনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি নুরুল আলম তালুকদার। তো উনি কিনা তার খোঁজ নিলাম আমার এক আত্মীয়ের সাথে, বললো যে না উনি তো উনি না, তো উনি তো ব্যাংকার। তাই বললো যে না উনি দেবী সংস্কৃতি নেই। তো আমি তো একজন অতিরিক্ত সচিব, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, আমাদের অবস্থার মধ্যে তার তো মনে, কিন্তু এখানে এসেই কিন্তু আমি দেখলাম যে আমার আলম ভাই, আমার অত্যন্ত প্রিয় আলম ভাই, বাংলা সাহিত্যের ছড়া যে বিদ্যা এই দিকে আমাদের বাংলাদেশের এখন প্রধানতম ছড়া সাহিত্যিক আলোক তালুকদার। তিনি সিভিল সার্ভিসের একজন লোক এটা আমি জানি, কিন্তু তিনি নূর হোসেন তালুকদার জানি না। আমি ওনাকে একজন বাংলাদেশের বিখ্যাত ছড়াকার হিসেবেই, আলোক তালুকদার হিসেবে জানি। এবং আমার সহধর্মিনীর একটা অনুষ্ঠানে তিনি এসেছিলেন ময়মনসিংহ, আমি তার সমগ্র বক্তৃতায় ছিল একটা ছড়া, অত্যন্ত রসিক একজন মানুষ। এবং আমি বক্তৃতার মাঝখানে যখন আসলাম, আমি দেখলাম যে তিনি বক্তৃতা করতেছে, কিন্তু তাকে তো আমি বক্তৃতা করতে দেখি নাই। আমি বক্তৃতা করতে দেখেছি ছড়া ছন্দে মিলিয়ে বক্তৃতা, তিনি বক্তৃতাই করেছেন কিন্তু সমগ্র বক্তৃতাটাই ছিল একটা ছন্দ মিলানো ছড়া। চমৎকার কথা বলেছিলেন তিনি, আজকে দায়িত্বশীল একজন অফিসার হিসেবে তিনি চমৎকার কথা বলেছেন। আমি তাকে দেখে এখানে চমৎকৃত হয়েছি এবং আমি আলোড়িত হয়েছি, আনন্দিত হয়েছি। তিনি একটা কথা বলেছেন, সেটা হলো নান্দনিকতার যে বিষয়টি, পরিকল্পিত পরিবার আলোকিত পরিবার, পরিকল্পিত পরিবার এবং আলোকিত পরিবার। আমরা যদি এই টেবিলটাকেই মনে করি যে টেবিলটা হলো পরিকল্পিত পরিবার, আর টেবিলের উপর আচ্ছাদন, ফুলসজ্জা, অঙ্গসজ্জা, এই তো হলো নান্দনিকতা আলোকিত পরিবার। আমরা যখন দারিদ্র সীমার নিচে বাস করতাম, শতকরা 90% মানুষ জনসংখ্যার প্রচন্ড চাপে, আমাদের জাতি যখন পিষ্ট হবার মতো অবস্থায়, সেটা পাকিস্তান আইয়ুব খানের আমলে, তখন 3 সন্তান, এখন তো 2 সন্তান, 1 সন্তান, তখন ছিল 3 সন্তান। 3 সন্তানের জন্য তখন প্রচার প্রচারণা ছিল, স্বাধীনতার পরেও কিছুদিন 3 সন্তান নিয়ে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি। এবং দারিদ্র সময়ের নিচে লোক সংখ্যা ছিল 97%, আমরা তার থেকে উত্তরণ ঘটাতে চেয়েছি। এখন দারিদ্র সীমার নিচে আমাদের দেশের লোক সংখ্যা মাত্র 24, আমরা দারিদ্র সীমার যে অতিক্রম করেছি সেই সংখ্যাটা এখন 76 ভাগে দাঁড়িয়েছে। আমাদের প্রবৃত্তি, আমাদের সমাজ জীবনের, অর্থনৈতিক জীবনের একটা ব্যাপক উন্নতি হয়েছে। এবং আমাদের জন্ম নিয়ন্ত্রণটাও আমরা 2%-এর নিচে নামিয়ে আনতে পেরেছি, এবং একটা প্রচন্ড সফলতা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের আমাদের সরকারের একটা বিরাট সাফল্য, 2%-এর নিচে আমরা নামিয়ে আনতে পেরেছি। ফলে এই যে একটা সফলতা, এই সফলতা দীর্ঘদিনে আমাদের হয়েছে, এবং এই সফলতাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধ আজ থেকে 42-43 বছর আগে যখন মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, এখন লোক সংখ্যা হলো 16 কোটি। আমরা যতই আমরা নিয়ন্ত্রণ করি না, কিন্তু আমাদের লোক সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ আমরা বেশি মানুষকে এটা মনে করি না, আমাদের পরিবার থেকে ছোট রেখে আমাদের সন্তান সন্ততিকে আমরা যদি মানুষের মতো মানুষ করতে পারি, আমরা যদি কর্মক্ষম যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এই জনসংখ্যা এটা তাদের সম্পদে পরিণত হতে পারে। এবং এই সম্পদে পরিণত করাটাই হলো আমাদের আলোকিত পরিবার গড়া। এই আলোকিত পরিবার গড়ে করতে গেলে আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদের রীতি মহোদয় বলেছেন। আমি রীতি মহোদয়কে সামনে পেয়েছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে দাবি করতে চাই। আমার মনে হয় উনি আপনাদের বলেছেন যে 487টা উপজেলা, খুব কম সংখ্যক উপজেলায় মাঠপর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কোনোদিনই টিজি মহোদয় এইভাবে সঙ্গে সঙ্গে পাবেন না। আপনারা সৌভাগ্যবান, তিনি আমাদের সামনে এসে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, তার কাছে আমার বিনয় বিনীত অনুরোধ থাকবে।
আমি এখানে এসে দেখলাম উপজেলা প্রোফাইল, আমাদের পরিবার পরিকল্পনা উপজেলার প্রোফাইল, এখানে আমাদের 145টা পদ আছে, 145টা পদ আমাদের এখানে আছে, কিন্তু আমাদের এখানে 98 জন মাত্র কর্মরত আছে, 47টা পদ আমাদের শূন্য। আমি বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গিয়ে আমি দেখেছি যে যেখানে ভিজিটর দরকার আমাদের 5 জন, সেখানে ভিজিটর 2 জন 3 জন, প্রতি জায়গাতেই এই ধরনের একটা শূন্যতা, এই ধরনের অভাব আছে। আমাদের 47টি পদ এখনো শূন্য। আমি ডিজি মহোদয়কে বলবো তার স্মৃতিধন্য হারুয়াঘাটে এই 47টা পদ অতি দ্রুত যেন পূরণের ব্যবস্থা তিনি গ্রহণ করেন, তাহলে আমাদের পরিবার পরিকল্পনার যে কার্যক্রম, এই কার্যক্রম আরো বেগবান হবে। আমি আমার পক্ষে পেয়েছি এদেশের সেরা একজন ছড়া সাহিত্যিক, এদেশের সেরা একজন মানুষ, বীর মুক্তিযোদ্ধা, একদিন এডিশনাল সেক্রেটারি হয়েছেন, দুদিন পর তিনি সচিব হবেন, তার কর্মপরিধি আরো বাড়বে, ক্ষমতা বাড়বে, কিন্তু ডিজি হিসাবে তার যে সুযোগটা এখন আছে, আমাদের এই সুযোগ গুলো তিনি দান করবেন এই কামনা করে, এই প্রত্যাশা করে সকলকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।